नमस्कार बंधुरा, आमार घरकन्ना ब्लगे आर एकटि भिडियो निये आपनादेर काछे एसे गेछि। आपनादेरके सकलके गुड मर्निं जानिये आमि शुरू करछि आज आमार ब्लग। आजके आमि ब्रेकफास्टे बानाच्छि कुमड़ोर छक्का। आज देखुन आमि एखाने केटे निएछि कुमड़ो चोको चोको करे। एखाने आछे आलू, एखाने आछे हलुद, एखाने आछे काँचा लंका, एकटु निएछि पाँच फोड़न। आमि तीन फोड़न दिई कारण मेथिटा मुखे लागले अनेके आमार मेयेर भीषण असुविधा। एखाने निये निएछि बादाम, शुकनो लंका, एखाने आछे तीन फोड़न। एखाने आछे तीन फोड़नेर मध्ये आमि जिरे निएछि आर कालो जिरे आर हच्छे राँधुनि। एखाने आछे हलुद आर एकटु हिं। एखाने आछे नुन। ओनार द्वारा शुरू करा जाक आजके रान्नाटा। तेल दिए दिलाम, তিনটা দিলাম, দিয়ে তিনটা একটুখানি আলুটা দিয়ে দেবো। তারপরে বন্ধুরা এবার কুমড়োটা দিয়ে দেবো। এবার অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি তুমি চাপাটা তুলে নিচ্ছি। দেখুন এবারের মধ্যে পরিমাণ হলুদ, আগে নুন দিয়ে দিয়েছি, একটু মিষ্টি, এই কুমড়োর তরকারিতে ফোড়নই ঝালটা হয়ে যায়, হালকা তো সেইভাবে। তাই জন্য কটা কাঁচা লঙ্কা আর একটা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলেই এটা হয়ে যায়, কারণ নারেকটা একটুতেই ঝাল হয়ে যায়। এতে আর কিছু সেই রকম মশলাপাতি লাগে না। এবার আমি একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণ। আলু কুমড়োটা চাপা দিয়ে দিয়েছিলাম, অল্প জলেতেই হয়ে যাবে এইটা। দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। হয়ে গেছে, এবার গ্যাসটা একটু কমিয়ে দেখুন বাদামটা আমি এই যে একটু ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব একদম মিহি করে না, আধ ভাঙা করে নিয়েছি। এবার এটা এর উপর দিয়ে সরিয়ে দেবো। নেড়ে আবার একটু চাপা দিয়ে রেখে দিলে হয়ে যাবে, আবার গ্যাসের গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা আমার রেডি কুমড়োর ছক্কা,
লুচি আর এখানে মিষ্টি আছে আমাদের আজকে ব্রেকফাস্ট। তাহলে খাওয়া শুরু করা যাক আমরা। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি।